हरे कृष्ण। তাহলে আজকে সকাল হয়ে গেল 24 তারিখ, অন্ধকার হয়ে যাচ্ছে আবার। গতকালকে ট্রেনটা এতবার থামলো 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 থামলো, 10 মিনিট যায়, 15 মিনিট থামে, আরো 5 মিনিট যায়, আরো 10 মিনিট থামে। থামতে 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 প্রায় 2-3 ঘন্টা লেট হয়ে গিয়েছিল। রাত্রেবেলা আবার কভার আপ করে দিয়েছে, এখন আবার থামছে মাঝখানে। তো আমরা সকালবেলা উঠলাম, আমাদের রসরাজ চৈতন্য প্রভু 3টার সময় উঠলেন, জপ টপ করে আবার ঘুমালেন, আবার উঠলেন, আবার এখন খেতে বসলেন। ওনার ফেভারিট মাতাজি বানিয়ে দিয়েছেন পরোটা আর কলা, কলা পরোটা। এটা হচ্ছে আমাদের সকালের, আজকের সকালের ব্রেকফাস্ট আমরা করব এখন। এই যে মোসম্বি, শসা আর আপেল, আর অবশ্য নাড়ুও খেয়ে নিয়েছি একটা আমি, নারিকেল আর গুড় দিয়ে বানানো নাড়ু। অশোক প্রভু মশলা মুড়ি খেয়ে দিয়ে এখন ভাগবত খাচ্ছেন, মশলা মুড়ি খেয়ে ভাগবত খেতে বসেছেন, ভাগবতম পান করতে বসেছেন, শ্রীমদ ভাগবতম রসমালয়ম। তো এই হচ্ছে আমাদের সকালের রুটিন শুরু হলো, ঘুম, হরিনাম, খাওয়া, ভাগবতম। তো দেখা যাক, কালকে রাতের বেলা প্রচণ্ড গরম লাগছিল, তারপরে আবার মাঝখানে ঠান্ডাও লাগছিল, আবার গরম লাগছিল, হাওয়া লাগছিল, বুঝতে পারছিলাম না কি হচ্ছিল। একটা চাদর নিয়ে এসেছিলাম সাথে করে, চাদরটা দিয়ে ঘুমাচ্ছিলাম শেষমেশ, আবার কিছুক্ষণ পরে গরমও লাগছিল। তো ট্রেন যাত্রাতে এটা একটা আমাদের লম্বা সফরে সময় পাওয়া যায়, অনেক কিছু চিন্তাভাবনা করা যায়, ধ্যান করা যায়, গ্রন্থ পড়া যায়, হরিনাম করা যায়, যদি 2-3 জন মিলে যায় কথা বলা যায়, গল্প করা যায়, সেরকম করে কাটছিল আমাদের। কেননা এমনিতে একটা কর্মব্যস্ততা আমাদের নর্মাল রুটিনে, একটা কর্মব্যস্ততা থাকে, আমরা সময় বের করে উঠতে পারি না। কিন্তু এই ট্রেন জার্নিতে একটা সময় বের করা যায়, যে ভাগবতম পড়া, শ্রীমদ ভাগবতম। আমাদের অশোক প্রভু গতকালকে প্রভুরা ভাগবতম ক্লাসও করে নিলেন, ভক্তিবৈভব ক্লাসও হয়ে গেল, স্পোকেন ইংলিশ ক্লাসও হয়ে গেল, ট্রেনের মধ্যে বসে বসে ভক্তিবৈভব ক্লাসও হয়ে গেল, ভাগবতম পড়া হচ্ছে, খাওয়াও হচ্ছে, প্রসাদও হচ্ছে, সব কিছু হয়ে যাচ্ছে ট্রেনের মধ্যে। যাই হোক, ইন্টারনেট মোটামুটি, যদিও গতকালকে ভিডিওটা যেটা করেছিলাম এটা আপলোড করতে অনেক সময় লাগছিল, অনেক সময় লাগছিল। আমাদের সাথে জিওফাই ছিল, জিওফাই থাকাতে যাই হোক কিছুটা রক্ষা হয়েছে, আর নাহলে মোবাইল ইন্টারনেট তো খারাপ, জিওফাই থাকাতে এটা কভার আপ করে দিয়েছে। তো আজকে আমরা দুপুর 1টার দিকে পৌঁছানো, 1টা বা 1টার দিকে পৌঁছানোর কথা, 1টা 10-এর দিকে পৌঁছানোর কথা বদরপুর স্টেশন, সেখানে নামবো আমরা, ভক্তরা সেখানে আসবেন, ওখানকার পাশেই যেখানে আমরা যাব আমাদের মূল গন্তব্য। তো জানি না কতক্ষণ লাগবে, ট্রেন একটু দেরিতে চলছে অলরেডি, যদি ওরা অনলাইনে দেখাচ্ছে যে ঠিক টাইম পৌঁছে দেবে। আশেপাশে প্রচণ্ড সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, পরিবেশ, প্রকৃতি, পাহাড়, বাঁশ প্রচণ্ড দেখা যাচ্ছে। এখানে বাঁশের সবজি খুব প্রিয় সবার, বাঁশ খাওয়াবে আসাম ত্রিপুরায় ভক্তরা, বাঁশ দেবে অর্থাৎ বাঁশ খাওয়াবে, বাঁশের সবজি খুব সুস্বাদু, খুব ফেমাস এখানে। তো এই যে প্রকৃতি, এটা কি, এটা এটা কি ছিল, এটা কি ছিল, বেল, এত ছোট, এত ছোট বেল। এই যে বিচিত্রতা ভগবান তৈরি করেছেন, বৈচিত্র সৃষ্টিতে, যারা বলে ভগবান নেই এই জগতে, তারা যে কিভাবে যে বলতে পারে, কি চিন্তা করে যে বলে, তারাই জানে ভগবান ছাড়া বৈচিত্রতা কে তৈরি করবে। জীব বৈচিত্র, জড় বৈচিত্র, জৈব বৈচিত্র, জৈব বৈচিত্র দর্শন করলে আমরা বুঝতে পারি সহজে যে এখানে নিশ্চয়ই এর পেছনে কেউ একজন বৈচিত্র্যময় চিত্রশিল্পী রয়েছেন, যিনি এই বৈচিত্র্য তৈরি করতে সুপর্ণ, সুন্দর করে তিনি নকশা করেছেন। এই যে দেখুন মানুষেরা বানিয়েছে এটা, কিন্তু এই পাথর দিয়ে একটা তার কাটা দিয়ে মানুষ বানিয়েছে, যেটা আমরা একটু আগে দেখলাম। এই যে, এই যে আবার দেখুন পাথর দিয়ে এটা মানুষ বানিয়েছে, এদের উপরের যে পাহাড়টাকে বানিয়েছে, মানুষ কেন বানাচ্ছে, এটা কেন বানাচ্ছে,
জানি না কেন বানাচ্ছে, কিছু একটা করছে ওরা, বা রাস্তা রাস্তা বানাবে এখানে কিছু একটা, বা ধস সেখানে কিছু একটা করতে পারে, রাস্তা করছে ওখানে, যাই হোক কিছু একটা। কিন্তু মানুষ বানাতে কত কষ্ট করতে হচ্ছে, ভগবান বানিয়েছেন ওরা কোনো কষ্ট করতে হয়নি, না কোদাল কাস্তে নিয়ে ভগবান এখানে বছরের পর বছর কাজ করে গেছেন, বা শ্রমিক লাগিয়ে কাজ করিয়েছেন, না গাছপালা লতা পাতা। আর আরেকটা জিনিস ভাবছিলাম আমরা, এই যে এত এত জায়গা পড়ে আছে, এত এত জায়গা পড়ে আছে, আমরা দেখছিলাম আসার সময় রাস্তার পাশে দুপাশে প্রচণ্ড খালি জায়গা, এই যে পাহাড় পর্বত বা সমতল ভূমি অনেক খালি জায়গা, চাষ হচ্ছে কোথাও চাষ হচ্ছে না, খালি পড়ে আছে। কারণ ধরুন ভাবছিলাম শিল প্রভুপাদ ভাগবতে বলেছেন তাৎপর্যে, যে এই যে লোকেরা যে বলে যে জনসংখ্যা বিস্ফোরণ, জনসংখ্যা বেড়ে গেছে, অন্ধকার দেখাচ্ছে আমাকে জানি না, যাই হোক জনসংখ্যা বিস্ফোরণ, তো প্রভুপাদ বলেছেন এই যে জনসংখ্যা বিস্ফোরণ বলতে কোনো কিছু নেই আসলে, বলছেন বর্তমানে যেরকম জনসংখ্যা আছে এই জগতে, তার থেকে 10 গুণ জনসংখ্যা হলে ওই পৃথিবী মাতা সবাইকে ভরণ পোষণ করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। নেমে যাবার জন্য প্রস্তুত, সময় বাজে প্রায় 1:20, আমরা বদরপুর স্টেশনে নামার জন্য অপেক্ষা করছি, যে শিলচর থেকে 1 ঘন্টা আগে। তো আমাদের রসরাজপুর ঊর্ধ্ব লোকে বসে আছে, ওনার চরণ থেকে দর্শন করুন, চরণ থেকে দর্শন করাচ্ছি ওনাকে। হ্যাঁ একদম বিশেষ কৃপা, বিশেষ ঊর্ধ্ব লোকের বাসী স্বর্গলোক থেকে দর্শন দিচ্ছেন, কৃপা দিচ্ছেন। হ্যাঁ প্রস্তুত, শার্ট টার্ট কুর্তার মতো পরে একদম প্রস্তুত, যে আমাদের ব্যাগ ট্যাগ সব বাইরে বের করে দিলাম, প্রস্তুত। গন্তব্যে পৌঁছানোর জন্য প্রস্তুত, দেখা যাক। Thank you.